আসসালামু আলাইকুম। বাংলাদেশের সেলিনাস ফুড এন্ড জন থেকে আমি সেলিনা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। ব্রয়লার চিকেন কিভাবে অনেক টেস্টি করে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এতটাই মজার হয় আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আমি এই ব্রয়লার চিকেনটা মেথি দিয়ে রান্না করেছি। মেথি দিয়ে চিকেন রান্না করলে ওটার টেস্টটা অনেক অনেক বেশি মজার হয়ে যায়, তার সাথে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। মেথি দিয়ে চিকেনের ঝোল আমি রান্না করেছি, সেই সাথে আমি আলু দিয়েছি। আপনারা আলু ছাড়া মেথি দিয়ে শুধু চিকেনের ঝোল রান্না করতে পারেন, ওটাও খেতে অনেক বেশি মজার হয়। যারা আগে কখনো মেথি দিয়ে রান্না করেননি, আপনারা এইভাবে ব্রয়লার চিকেন যদি মেথি দিয়ে রান্না করেন তাহলে অনেক অনেক বেশি টেস্টি হবে। চলুন রান্নাটা শুরু করে দিই। এই রান্নার মেইন উপকরণ হলো মেথি। আমি মেথি নিয়েছি, সাথে আছে আস্ত জিরা, দারচিনি, তেজপাতা। আমি দুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, সাথে এলাচ, আছে গোলমরিচ। আস্ত গরম মশলার মধ্যে আমার এগুলোই লাগবে। তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের চিকেন কেটে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে আছে আলু। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব তাই আমি আলুগুলো কেটে রেখেছি পানির মধ্যে। এখন আমি রান্নাটা শুরু করে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আস্ত গরম মশলা দিয়ে প্রথমে যদি ফোড়ন দেয়া যায় তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 2 চায়ের চামচ আদা বাটা দিয়েছি, তার সাথে আমি 1 চায়ের চামচের একটু বেশি দিয়েছি রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি পেঁয়াজ তেলের মধ্যে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি 1/2 চায়ের চামচেরও একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চায়ের চামচ, জিরার গুঁড়া 1/2 চায়ের চামচ, আর মরিচের গুঁড়া আমি দিচ্ছি 2 চায়ের চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। আমার কাছে মনে হলো হলুদ আরেকটু লাগবে, তাই আরও সামান্য হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে এই মশলাটা তেল পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি ঢেকে 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই চিকেনের টুকরাগুলো। চিকেন দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা খেয়াল করেছেন আমি আগে লবণ দেইনি, তাই আমি এখন লবণটা দিয়ে দিলাম। লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন। আমি লবণের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আমি এর মধ্যে আলু দেব, তাই আলুর অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলু। আলু চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আলু চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দেব, এখানে আমি গরম পানি দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল পানিও দিয়ে দিতে পারবেন। পানিটা যতটুকু আপনারা ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। এখন আমি ঢেকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত আলু আর চিকেন সেদ্ধ না হয়েছে। এই চিকেনটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা ঝোল শুকিয়ে নেব, তাই আমি চুলার উপর রেখে এই দিকে আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য একটা পাত্র আমি চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই ফোড়নটা আমি এই চিকেনের তরকারির মধ্যে দেব। এইভাবে যদি চিকেন রান্নার শেষে ফোড়ন দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সাথে টেস্টটাও বেড়ে যাবে। ফোড়নের জন্য একদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, অন্যদিকে আমার চিকেনের তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর দুটা কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার তো আসবেই, তার সাথে যেন ঝালটা ছড়িয়ে পড়ে এই জন্য আমি দুটা কাঁচামরিচ ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আপনারা ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নের জন্য যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। ব্রয়লার চিকেন এইভাবে যদি রান্না করা যায় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আগে যারা মেথি দিয়ে রান্না করেননি আপনারা একবার করে দেখবেন টেস্টটা কত অসাধারণ হয়। তারপর আমি ঢেকে দিয়েছিলাম, ফ্লেভারগুলো যেন সব কিছু এই ঝোলের মধ্যে মিশে যায়। 2 মিনিটের জন্যই আমি ঢেকে দিয়েছিলাম, তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, অসাধারণ এই রান্নাটা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি বারবারই বলছি নিরাশ হবেন না, সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সহজভাবে এই ব্রয়লার চিকেনের মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।